হাই বন্ধুরা, আজ শীতকালের সন্ধ্যা, আজকে একটু চিকেন রোল খাওয়া হবে সবাই মিলে, তাই তারই আয়োজন করা হচ্ছে। দেখা যাক, তাহলে চিকেন রোল শুরু করা যাক। প্রথমেই চিকেনগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম, এরপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজতে শুরু করলাম, লাল লাল করে ভাজা হোক। এমনিতে একটু আদা রসুন পাইল করে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই, এতে মাংসটা কষা হয়। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। নুন দিয়ে দিলাম, মশলাটা ভাজা হয়ে এসছে, একটু জল দিয়ে দিই যাতে নিচে ধরে না যায়। চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কষতে দিয়ে দিই, এটা কষা হোক, ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণ এদিকে ময়দাটা মেখে নিই। ময়দাটা ভালো করে মেখে নিই, মেখে নিয়ে একটু তেল দিয়ে ময়ান দিয়ে দিই ভালো করে। মাখা হয়ে গেলে লেচিগুলো করে রাখি। অ্যাকচুয়ালি রোলটা হবে সন্ধ্যেবেলা, এখন থেকে আয়োজনটা করে রাখা হচ্ছে। এগুলোকে বেলে রিং 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 পরোটার স্টাইল ঠিক করা হবে। এভাবে হাতে জড়িয়ে এটা লেচি মতো করে রাখা হলো। সন্ধ্যেবেলার দিকে শুধু বেলা হবে আর ভাজা হবে। এবার রাত্রির আয়োজন, চিকেন কষাটা লঙ্কা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে, ওই লেচিগুলো করা আছে, এবার বেলবো আর ভাজা হবে। রিজু সোনা আমার সঙ্গে হেল্প করতে চলে এসছে, ও ছোট ছোট লেচি করেছে, দেখতে পাবেন, ও রোল বানাবে। এবার ডিমটাকে ফাটিয়ে রাখি লঙ্কা দিয়ে, পরোটাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। একটা রোল কমপ্লিট হলো, ভাজা কমপ্লিট হয়েছে, এটাকে ভাজা মিশিয়ে দিই। ওটাকে পেঁয়াজ দিয়ে
সস দিই, সকালে সেই চিকেন কষাটা চিকেনগুলো দিই। দোকানের মতো ট্রাই করে ঘরে কর। একটা রেডি, তিন নম্বর রোলটাও কমপ্লিট হলো। এবার এটাকে পেঁয়াজ দিয়ে চিকেনগুলো দিয়ে রোলটাকে মুড়ে কমপ্লিট করবো, তারপরে খেতে চলে যাবো। খিদেও পেয়ে গেছে। জিজু শোন, আমাকে কিন্তু অনেক হেল্প করছে, সস দিতে ব্যস্ত রয়েছে। দেখুন রোল রেডি, তিনজনের তিনটে রোল রেডি। এবার খাওয়া যাক। চলো পাপা, এনো সবাই মিলে আমরা খাবো। এনাও তোমার, ছোটটা তোমার, এই তো ধরো, এনাও তোমার। থ্যাংক ইউ। খেয়ে কিরম লাগছে পাপা? তোমরাও করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আমার আবি রোল বানিয়েছে, সানডে স্পেশাল চিকেন রোল, খুব সুন্দর খেতে হয়েছে, লাইকের দোকানেরই মতো হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। টাটা।